2500 = 1। আপনারা নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন ইকুয়েশন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা কিন্তু এটাই। প্রতি 2500 রোগীর জন্য বাংলাদেশে ডাক্তারের সংখ্যা মাত্র 1 জন। কিন্তু সত্যিকারের বাস্তবতা কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর। ভেবে দেখুন তো, শহরের মানুষ যে অনুপাতে ডাক্তারের সেবা পাচ্ছে, গ্রামের মানুষ কি সেভাবে সেবা পাচ্ছে? তারপরে আবার অনেকে তো চিলে কান নিয়ে গেছেন মতো অন্যের কথায় ভুল স্বাস্থ্য তথ্যে বিশ্বাস করে বসে আছে। এই করোনা মহামারীতেই আমরা অনেক প্রমাণ পেয়েছি এরকম ভুল তথ্যের উপর ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নেয়ার। সঠিক সেবা পাওয়া থেকে আজকাল সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে যেটা উঠেছে সেটা হলো সঠিক তথ্য সঠিক সময়ে পাওয়া। আর এখানেই মায়া এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মায়া হচ্ছে বাংলাদেশের প্রথম টেলিমেডিসিন সার্ভিস, যেখানে একজন ব্যক্তি পৃথিবীর যে কোনো জায়গা থেকে শারীরিক, মানসিক কিংবা লাইফস্টাইল বিষয়ক প্রশ্ন ফ্রিতে করতে পারবেন। শুধু তাই নয়, অনেক সময় আমাদের এমন কিছু প্রশ্ন থাকে যা সামাজিক, ধর্মীয় অথবা স্পর্শকাতর হবার কারণে আমরা প্রকাশ্যে জিজ্ঞেস করতে ভয় বা লজ্জা পেয়ে যাই। এমন প্রশ্নগুলো আপনি আপনার পরিচয় গোপন রেখে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারবেন। মায়াতে রয়েছে প্রায় 200-এরও বেশি বিশেষজ্ঞ যারা আপনার সেবায় সবসময় প্রস্তুত, যেখানে আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকি, ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষা করি। সেখানে আপনার হাতের মুঠোয় থাকা ফোনটির সাহায্যে আপনি প্রাথমিক চিকিৎসা পেয়ে যাবেন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ মিলবে ফোনের মাধ্যমেই, আর ভিডিও কলে ডাক্তারের সাথে কথা বলার তো আছেই। আরও নিখুঁত পরামর্শের জন্য আপনার রিপোর্টের ছবি পাঠিয়ে দিন অ্যাপের মাধ্যমে। এভাবে হয়তো ডাক্তারের সম্পূর্ণ অভাব পূরণ হবে না, তবে মায়ার সাহায্যে ডাক্তারি সেবা পৌঁছানো সম্ভব হবে দেশ ও পৃথিবীর যে কোনো কোনায়। এখনই আপনার ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে মায়া অ্যাপটি নামিয়ে নিন, আর আপনার ফোন নম্বর অথবা ইমেল অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার সমস্যা জানিয়ে মায়া অ্যাপে প্রশ্ন করুন।